গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো মঙ্গলবার। আগের দিন রাত্রিবেলা আমি প্রত্যেক দিন বেসিনটা পরিষ্কার করে রাখি, রান্নাঘর ক্লিন করার পর একদম বেসিন ক্লিন করে নিই, কিন্তু কালকে হয়নি, ভুলে গেছি। তাই জন্য সকালবেলা উঠেই আগে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, না হলে না দেখবে বেসিন যদি নোংরা থাকে ভীষণ বাজে লাগে। তাই জন্য আগে বেসিন ক্লিন করে তারপরে দিনটা শুরু করব। আর আমি এমনি সাধারণত হারপিক হোক, তারপরে এমনি ডিটারজেন্ট হোক, তাই দিয়ে বেসিন ক্লিন করি, মোটামুটি পরিষ্কারই থাকে। আর আজকে সকালে মানে আমাকে যে হেল্প করতে আসে ও প্রায় 7টার আগেই চলে আসে, তাও কাজ করে চলে গেলে আমি আমার রান্নাটা শুরু করি, কিন্তু আজকে একটু আসতে দেরি করেছে। এবার আমি যদি এখন রান্না বসিয়ে দিই, কী বলো তো, গ্যাসটা জ্বললে পাশে ওর বাসনটা মাজতে অসুবিধা হবে, তাই জন্য আমি আগে এই টাইলস টাইলসগুলো যেটা পরে করি সেগুলো আগে করে নিচ্ছি। টাইলসটা পরিষ্কার করে এই টুকটাক যেগুলো পরিষ্কার করার থাকে সেগুলো করছি, ওর জন্য ওয়েট করছি। এই জন্য এই সব কাজগুলো যেগুলো আমি পরে করি আজকে ভাবছি আগেই সেরে ফেলি, তো টুকটাক যেগুলো করার সেগুলো করছি। আর এই কদিন আগে রঙ হলেও কী হবে, হালকা হালকা ধুলো না সব জায়গায় দেখছি জমে গেছে, তাই জন্য ক্লিন তো করতেই হবে, আর এগুলো তো রোজকারের ব্যাপার। আর এই জানলাগুলো বন্ধ থাকে, আবার দেখবে আলগার উপর কিন্তু এখানেও খুব ধুলো পড়ে, তাই জন্য এই জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই আছেন যারা মানে সপ্তাহে একদিন করেন, যে যেরকমভাবে টাইম পায় সে সেইভাবে করে। আমি আবার কি বেশি ময়লা হলে আমার তোলাটা কষ্ট হয়, তাই জন্য আমি রেগুলার মানে এগুলো করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট তুমি যদি রেগুলার করো, আর যদি তুমি অনেক দিন বাদে বাদে করো তাহলে একটু সময় লাগে। তাই জন্য আমি 10-15 মিনিট সময় লাগে, আর আমি প্রত্যেক দিনই ক্লিন করার চেষ্টা করি। আর কাজ আমার মোটামুটি হয়ে গেছে, আর আমি আবার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু বারান্দা দিয়ে চুপি দিয়ে আসি, এই এখন একটু বারান্দায় এসেছি, তারপরে গিয়ে আবার রান্না শুরু। সকালবেলা এই কাজকর্ম সেরে একটু বসলাম, এবার আমি তো চা খাই না, ও চা খায়, আর আমি সঙ্গে বিস্কুটটা নিয়ে আসলাম, ওই একটু কথা বলতে বলতে খাবো। এই সকালবেলা এই খালি পেটে না থেকে না দুটো বিস্কুট দিয়ে জল খেলে যাদের ধরো গ্যাস অম্বলের প্রবলেম আছে অনেক উপকার হয়, এটা আমিও জানতাম না, আমিও খালি পেটে খেয়ে থাকতাম। তো আমার শ্বশুরমশাই খুব আমাকে বলতেন যে খালি পেটে একদম থাকবে না, সেই তখন থেকেই অভ্যাস হয়ে গেছে যে তো আমি চা খাই না, তারপরে আমার দুধও হজম হয় না, সেই জন্য এই খাই। এবার ও ম্যাক্সিমাম দিন তোমার বারান্দাতেই বসে চা খায়, এখন কী হয়েছে গরমের জন্য আমি বললাম তুমি ঘরেই বসো, তাই একটু কথা বুঝি। কথা বুঝি মানে কী কী আনতে হবে এই সেই, আর কথা বলার তো সকালবেলাটা সময় নেই, আর যেহেতু আগে অনেকটা কাজ হয়ে গেছে এই ভাত বসিয়ে ডাল বসিয়ে এই বসলাম এসে, এই পর আবার শুরু করতে হবে একটার পর একটা কাজ। কালকে বানিয়েছিলাম এই যে মিক্সড ডাল, তো কালকে আমরা রাত্রে খেয়েছি, তারপরেও কিছুটা বেঁচে গেছে, এই এখন একটু গরম করে নিচ্ছি, আমি সকালে খেয়ে নেবো। আর এই মিক্সড ডালটা তুনতাই খুব ভালোবাসে রুটি দিয়ে খেতে, আর ওই আর গরমের মধ্যে সত্যি কথা বলতে আজকে ভেবেছি একদম কালকে রাত্রিবেলা রুটির এই ডাল ডাল করে খুব গরম হয়ে গেছে, তা আজকে ভেবেছি একদম রুটিটা শুধু করবো আর বাকি সব করে রেখে দেবো, আর রাত্রিবেলা শুধু রুটির জন্যই মানে রান্নাঘরে আসবো, আর কিছু করবো না। আর কালকে একটা তোমার তারাও কি জিজ্ঞেস করছে, একটা ভালো দোকান থেকে না এই ধোকাগুলো কিনে এনেছে, এই ধোকাগুলো আগের দিনও এনেছিলো খুব টেস্টি, তাই ধোকারটা করবো। এই আমি বললাম ধোকা কিনে আনো, ধোকার তরকারিটা ভালো লাগে, আমরা বেটেই করি, কিন্তু এই ধোকাটা সেদিনকেই নিয়ে এসেছিলো এত ভালো লেগেছে, আর পরের দিন অবধি পুরো নরম, কালকে রাত্রিবেলা এনেছে, এই করা হবে। এই বলছি যে ওই যে দোকানটা এনেছো না, কোন দোকান, দোকানটার নাম জানো কি? সত্যনারায়ণ। সত্যনারায়ণ হাতিবাগান। ও, আর চা দেব? হ্যাঁ, আমি দোকানের নামটা ভুলে গেছিলাম, তুমি এলে বলবো। খুব বড় দোকান? হ্যাঁ, নাম করা দোকান, নাম করা দোকান, মানে কোনো সময় তুমি ফাঁকা পাবে না, মানে তুমি গিয়ে একটা কাস্টমার গিয়ে লাগিলি নিচ্ছ এইরকম ভেবে লাভ, সব সময় লোক আছে, হাত চলছে সব সময়। আবার
মানুষের একবার দুবার মন চা চা করে, মানে যারা চা খায় তাদের দেখি, আর এই সবসময় মন চা চা করে, মানে রাত্রি 11:30 বাজলেও মানে আমাকে চা করতে হবে। আর আমার আর ওর প্রবলেমটা হচ্ছে কি, আমি চা চায়ের টাইমে চা করি, কিন্তু যখন মানে ধরো রাত্রি 11:30 যখন বলে এখন এক্ষুনি খাবার খাবে, আবার চা খাবে কি, তখন একটুখানি এই লাগে, মানে ভালো লাগে না। আর সব থেকে আমি আর ও যখন রাস্তায় বেরোই, ও তো অনেকটা হয়তো গেলাম কিছুটা যাওয়ার পর বলবে দাঁড়াও একটু চা খেয়ে নি, আগাগোড়া আমি দাঁড়িয়ে থাকি, ও চা খায়, বলতো তুমি যদি চা খেতে ভালো তো একসাথে চাটা খেতে পারতাম। আমি তো একদমই চা খাই না, একদমই না। ও চা খায়, আমি তুমি খাও না, আমার কোনো অসুবিধা নেই, আমি দাঁড়িয়ে এদিক ওদিক দেখি কথা বলি। এই ধোঁকার তরকারিটা আমার মার হাতেরটা সব থেকে ভালো লাগে, মা কেননা মা শিলে বেটে রান্না করে, আর আমরা আরেকটু আধুনিক প্রসেসে করি, আমরা হচ্ছে তোমার মিক্সিতে বাটি। এখন মানে আরও এগিয়ে গেছি, এখন আবার কেনা ধোঁকা, কেনা ধোঁকা কোনো দিনই আমরা ব্যবহার করতাম না, কিন্তু সেদিনকে ধোঁকাটা আনার পর আমার এত ভালো লেগেছে, আমার কেনা ধোঁকা একদমই ভালো লাগে না দিয়ে রান্না করা। তো আমি ওকে আজকে বললাম যে ওই ধোঁকাটা কিনে আনবে, তো পরের দিন অবধি একদম সফট থাকে, এত খেতে ভালো হয়। তো সেই জন্য এই ধোঁকার তরকারি করছি, আর যেভাবে করে ঘি গরম মশলা তো দিতেই হবে দিয়ে, আর খেতে নিরামিষ হলেও খেতে খুব ভালো লাগে। এই দেখো এখানে ধোঁকার তরকারিটা হয়ে গেছে। বাড়িতে বানানো ধোঁকাগুলো কী হয় মানে খুব ঝোলটাকে অ্যাবসর্ব করে না, কিন্তু কেনা ধোঁকাগুলো দেখি আমি এইরকম হয় না, সরি মানে কেনা ধোঁকাগুলো তো না ঝোলটা বেশি টেনে নেয় না, তো এই করছি। আর হচ্ছে যেটা খুব সুন্দর এই জানলাটা দিয়ে না হাওয়া দিচ্ছিল, বন্ধ করে দিতে হলো, গ্যাস নিভে যাচ্ছে, মানে হাওয়া খেতে খেতে রান্না করবো এমন সুখ কি আমাদের মেয়েদের আছে, তাই বন্ধ করে দিলাম। আর এই তোমার ধোঁকাটা হলো, এবার আলু কুমড়ো ছকাটা হয়ে গেল, ব্যাস বললাম না রাত্রিবেলাটা এখনই করে রাখবো, একটা নিশ্চিন্ত আর খেতে দেব। দেখো আজকে লাঞ্চ মেনুটা হচ্ছে সাদা ভাত তো থাকবেই, ওই বড়া ভাজা, ডিমের অমলেট, কাঁচা মুগ ডাল, ধোঁকার ডাল না, আর আলু কুমড়ো ছক্কা, নিরামিষ আমিষ মেশানো। আমার বর বেরিয়ে গেলে তারপরে তোমার ব্রেকফাস্ট আর যেটা খাই নিয়ে বসি, আজকে যেমন মুড়ি আর ওই কালকে যে বললাম না মিক্স ডাল করেছিলাম ওটাই আজকে খাবো, অনেক মুড়ি আছে, মুড়িগুলো একটু একটু শেষ করতে হবে, তুতার সিং একটা বিশাল বড় মুড়ির প্যাকেট নিয়ে আসছে। তারপরে একটু রেস্ট নিই এখন, মানে খেতে খেতে যতক্ষণ রেস্ট হবে তারপরে তোমার এই সব মস্ত গোছানো পরিষ্কার করা, বর বেরিয়ে গিয়ে আমার বর অফিসে বেরিয়ে যাওয়ার পর তখন সব খাওয়া হয়ে গেছে, রেস্ট নেওয়াও হয়ে গেছে, এখন এসছি ঘরের বাকি কাজগুলো করতে। আর এই ফার্নিচারগুলো কি বলতো রেগুলার মুছলে না তার শাইনিংটাও ভালো থাকে, আর এই যে আলগার ওপর যে একটা ধুলো পড়ে গিয়ে জানলা এখন বন্ধ করে দিতে হয়েছে, ইট তুলছে, একটা গুঁড়ো আসে, এই গুঁড়োগুলো এই কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু আলমারি টালমারিগুলো মধ্যে না লেগে যায়, তাই জন্য রেগুলার পরিষ্কার করলে অনেক দিন অবধি জিনিসটা ভালো থাকে। এখন সমস্ত আগে ফার্নিচার মুছবো, তারপরে ঘর মুছে রান্নাঘর মুছে মানে কাজটা শেষ হবে। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু এখন স্নান করতে যাব আর পুজোটা করব, এই দুটো কাজ বাকি। আর এনারা এখানে বসেছেন হচ্ছে এই যে একদম ড্রয়িং সেট আপ তৈরি করে, ওরা এগুলো ওরা মানে এই যখন ছুটি পড়ে সামার ভ্যাকেশন থাকে বা উইন্টার ভ্যাকেশন এই সময়গুলোতে ওরা এইসব জিনিস খুব করে, মানে খুব ভালোবাসে। আর দেখো ওই কালারটা তুমি দেখো, এই দেখো এইটা হচ্ছে আমার কালার, আমি এত যত্ন করে রেখেছি, সেই আমার এত বছরের কালার নষ্ট হয়নি, মানে আমি যখন কালার করতাম বুঝতে পারছো কতদিন আগে, বলছে মা এইটাই সব থেকে ভালো কালারটা এখনো আছে। তাই আর বাচ্চাদের কী বলো তো এই ছোটো ছোটো জিনিসগুলো খুব দরকার, কারণ এখন যা দিন পড়েছে মানুষের মধ্যে টেনশান, নানা রকমের সমস্যা, আর এই সব জিনিসগুলো আমারও খুব ভালো লাগে, ওদেরও খুব ভালো লাগে। আর কালকে মানে আর রাত্রিবেলা এক একদিন খুব মানে গরম লাগে, আমার একটা নিজের মধ্যে মাঝে মাঝে হয় না কেমন অস্বস্তি হয়, তখন এসিটা চালাই আর তুমতাই সুন্দর সুন্দর গান করে, ওই টাইমটা আমার সব থেকে ভালো। কালকে তো প্রায় 11:30 তুমতাই গান করেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, ও বাবা অফিস থেকে এসছে শুনছিল, আমরাও শুনছিলাম, খুব সুন্দর লাগছিল, এগুলো খুব ভালো লাগে। কখন শেষ হবে তোদের খেতে দেবো তো,
কমপ্লিট করে খাবি? দেখো দুজনের ড্রয়িং কমপ্লিট। তুতান বলছে আমারটা একটু বাজে হয়েছে। আমি কেন, তোর বয়স অনুযায়ী তোরটা ভালোই হয়েছে, দিদি তো বড় হয়েছে, দিদি তো ভালো আঁকবেই। এই যে করলি, ভালো হোক কি মন্দ হোক এটাই ভালো, যা হয়েছে সেটাই সুন্দর। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া। অনেকদিন পর দুপুরবেলা আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখছি আমাদের কাছে যেহেতু জানলা, এবার আলোটা দেখলেই বোঝা যায় কটা বাজে। কিছু অন্ধকার হয়ে গেছে, ঘরটর সব অন্ধকার, তাতে করে উঠে লাইট চালালাম এবং 7:45 বাজে উঠেছি, মানে ঘুমিয়ে উঠেছি যখন। আমি বললাম এত দেরি হয়ে গেল, তারপর ওদের তাতে করে ডাকলাম। এই এখন তুতা নেই, বসেছে সমস্ত কিছু নিয়ে, আর আমি একটুখানি কী খাবে এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা একটু বানাই। এই তারপরে আটা যেগুলো যেগুলো আছে সব বার করবো, তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন কুমড়োর তরকারিটা না প্রচণ্ড দেখবে নষ্ট হয়ে যায়, সব ফ্রিজে রেখে দিয়েছি। এই এখন বার করি আর ওদের একটুখানি স্যান্ডউইচ মতো বানিয়ে দিই। এই যে এইভাবে একটু স্যান্ডউইচ টাইপের বানিয়ে দিচ্ছি ওদেরকে। খাবার রেডি। এই যে তুনতাই একটু রাগ করেছে, কারণ তুনতাই একটু পাউরুটিটা কমই ভালোবাসে, ব্রেড ওর ভালো লাগে না। তো ওর সেই বিখ্যাত চিলি ম্যাগি, আমিও বলেছি আজকে চিলি ম্যাগি হবে না। দেখতে কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ, এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায়, তো অত ক্যাপসিকাম খাস না। এগুলো কি চিজ? হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে ঝটপট। আর তুতান ওখানে একটা ড্রয়িং সবে শুরু করেছে, তুতান ড্রয়িংটা খুব ভালো করে আর তুনতাই কালারটা করে দিয়ে। এখন এগুলো সব বার করে রাখি যা যা আছে ফ্রিজ থেকে। একটুখানি নর্মাল টেম্পারেচারে হয়ে গেলে তারপরে রুটিটা বানাবো। পিৎজাটা কি মানে পিৎজার মতো কিন্তু খুব ভালো হয়েছে খেতে, তাই না তুতা? হ্যাঁ, তো তুতানরা খেলো, তুমটাই রাখ মানে বলতে পারছে না ভালো হয়েছে, তাও খেয়েছে। এবার ওদের একটু পড়াই, তারপরে আবার রুটি করবো। এইসব বার করে রাখলাম, এইসব বার করা বার করে এখানে সব রেখে দিলাম, আটা আটা মাখা রাত সব কিছু। এই জানাটা দিয়ে এখন কি সুন্দর হাওয়া আসছে, আর দেখো তুতান কি সুন্দর আঁকলো, দেখা যাচ্ছে? এইটা তুমটাইকে ড্রয়িং করে দিল। তুনতাই তোমার কালার করতে খুব ভালোবাসে, কালার করবে, আর এখন তুনতাই খুব শখ হয়েছে খালি কালার করা। তাহলে ঠিক আছে কর, এখন তো সময় আছে, এই আর এইসব করলে মনটাও দেখবে খুব ভালো থাকে। আর আমার হচ্ছে সব থেকে ভালো, মানে তুনতাই যবে না যবে থেকে শুরু করেছে, আমার সব থেকে ভালো টাইম হচ্ছে এই টাইমটা। আমি আগে যখন ওই বাড়িতে 7টা বাজত, টিফিন টিফিন করে তখন শ্বশুরমশাই শাশুড়িমা ছিল, সমস্ত কিছু করে আমি 7টার সময় ওপরে চলে আসতাম, চলে এসে 7টা থেকে 10টা অবধি তুনতাই পড়তো, তুনতাই পড়তো। তারপরে আমি নিজের আমার কিছু পার্সোনাল কাজ থাকে, আমিও ড্রয়িং ড্রয়িং হাতের কাজ এগুলো করতে খুব ভালোবাসি, সব এইসব করতাম। তো যদিও আমি খুব মানে হাই ফাই কিছু না, তবে আমি সমস্ত কিছু না এরকম মানে ডায়েরি ভীষণ মেনটেন করি, আমি আমার সমস্ত কাজ এইভাবে ডায়েরিতে রেগুলার রেখে রাখি। এটা আমার বরাবরের অভ্যাস, একটা আমার শিডিউলে থাকে, আর ঠিকমতো টাইম ম্যানেজমেন্ট করি বলেই সমস্ত কিছু, যেমন ধরো ঠাকুর পুজো, ঘরদোর পরিষ্কার, তারপরে রান্না করা, এভরিথিং, মানে যেগুলো একটা মেয়ে করতে হয়, তারপরে ওদের পড়ানো, ওর তো কোনো টিচার নেই, ওকে আমিই পড়াই, তো সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে সারাদিন করতে পারি। তার মধ্যে আবার নিজের শখ পূরণ করি, যেমন আমি খুব পেপার করতে ভালোবাসি সেটা করি, কোনো সময় ড্রয়িং করতে ইচ্ছা হলো তো ড্রয়িং করি, তুমতায়ের গান শুনি, তো এইগুলো সব করি। একমাত্র কিসের জন্য করতে পারি, টাইমটা ঠিকমতো মানে ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারি। এই এখন তুমতা এই ড্রয়িং নিয়ে বসছে, তুতান পড়বে, তুতান আর যেগুলো যেগুলো পারবে না আমাকে জিজ্ঞেস করবে, আর আমার যেগুলো কাজ আমি সেগুলো এখন বসে বসে করব। এই হচ্ছে আমাদের দিনের রুটিন। আমি বাবাকে প্রজেক্টের জন্য গম আনতে বলেছিলাম, আর বাবা 5-6টা দানা লাগতো মতে, বাবা এত 1 কেজি মতো, 1 কেজি না তো, মানে ওই তো বাবা বললো এটা কাজে না লাগলে পাখিকে খাই দিতে, পাখিকে খাই দেবে। হ্যাঁ সে তো ভালো, কিন্তু কোথায় পাখি পাবো, ছাদে গিয়ে দিয়ে আসতে হবে। তুতান মনে আছে তুই একবার করেছিলি, লোকটাকে বলেছি স্কুলের প্রজেক্টের জন্য একটুখানি লাগবে, একটা বাচ্চা ছেলে ওর থেকে একটু বড়, ও ওজন করতে এসছে, 1 কিলো দিয়ে দেবো,
দোকানে আছে যার দোকান সে বলছে যে 1 কিলো তুমি একটুখানি দাও ঠিক আছে তারপরে আমরা দিয়ে দাও 50-50 দিয়ে দিন আর কি আরে আমার মনে আছে তো আগে তো স্কুলে প্রজেক্ট দিয়েছিল পাখিকে জল আর খাবার দেওয়া যায় তোটা দিদির বোধহয় না না আমার ইংলিশে দিদিস তো বোধ আমরা দিতাম না হ্যাঁ আগে জল দিতাম এবার পাখিও তো এসেছিল হ্যাঁ আসার পর তুতান চলে গেছে অ্যারেঞ্জমেন্ট করতে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখলাম আমার প্রত্যেকটা জিনিসেরই নির্দিষ্ট জায়গা আছে ভাঁজ হয়ে গেছে এরপরে আমি এগুলো যার যেখানে জায়গা সেখানে রেখে তুন্দাই এতক্ষণ ধরে আঁকাটা কমপ্লিট করলো দাঁড়াও দেখাচ্ছি কেমন হয়েছে তুতান এঁকে দিয়েছে আর তুন্দাই কালারটা শেষ করলো কেমন হয়েছে অবশ্যই জানিও তুন্দাই কিন্তু কোনোদিনও ড্রয়িং শেখেনি ও ছোটবেলায় আমি ওকে শেখাতাম তারপরে কালার করাটাও নিজে থেকেই করে তুতানও তাই ওরা নিজেরাই আঁকে যেহেতু আমি আঁকতে জানি বলে আমি শিখেছি ছোটবেলায় তো আমার পুরো 50 ইয়ার অবধি কোর্স করা তাই জন্য ওদের কোনোদিনও টিচার রাখিনি ওদের আমি শেখাই কেমন হয়েছে জানিও আমার তো ভালোই লাগলো এখন হচ্ছে রাত্রি 11টা বাজে আমার কাজ কমপ্লিট তুতানের খাওয়াও হয়ে গেছে আমি আর তুনতাই ওকেও খেতে দিয়ে দেবো আর আমি আর তুনতাই একটু বাদে খাবো তো এখন হচ্ছে তুনতাই গান করবে আর আমি একটু শুনবো 11:30 অবধি আমাদের রিফ্রেশমেন্ট হবে এই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার কালকে আবার একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা গুড নাইট আর আমার ড্রয়িংটা কেমন হয়েছে ওটা জানিও ঠিক আছে গানও শোনাতে পারতাম কিন্তু গান তো শোনানো যাবে না কারণ জানোই তোমরা তাই জন্য এটা আমাদের দুজনের মধ্যেই থাকে